একটা জিনিস পরিষ্কার করে জানা উচিত, অদিত চৌধুরী একটা পুরনো এমপি, জানা উচিত যে সরকারের নিয়ন্ত্রণে ইলেকশনের সময় পুলিশ থাকে না। পুলিশ এবং আইন শৃঙ্খলা দুটোই ইলেকশন কমিশনের হাতে থাকে যখন ইলেকশন চলে। এই অঞ্চল এবং এই জেলার প্রশাসনের ভার এখন ইলেকশন কমিশনের হাতে, তারা এই নিয়ন্ত্রণ করছে। সুতরাং এই কিছু হলে নাচতে না জানলে উঠান বেঁকা। এই যে অধীরবাবুর যে এই একটা পুরনো অভ্যাস, গালাগালি করে তৃণমূলকে বিজেপিকে সুবিধা করে দেওয়া, এইটা ত্যাগ করুন। সোজাসুজি বলুন না, আগে যেরম করেছেন যে আমি বিজেপির বি টিম, সিপিএমের বি টিম তো হয়েই গেছে, যে জন্য আমরা কংগ্রেস ছেড়েছিলাম একটা সময়, এখন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। সোজাসুজি প্রশ্ন একটাই, কংগ্রেসের ক্ষমতা আছে বিজেপিকে আটকানোর? না। কংগ্রেস, সিপিএম এবং বিজেপি একসাথে মিলে তৃণমূলকে হারানোর চেষ্টা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করে। ১৬ সালেও কংগ্রেস সিপিএমকে থাপ্পড় মেরে আজকে সেই কংগ্রেস সিপিএম বিধানসভায় জিরো, আর ২১ সালেও আমরা দেখেছি যে বিজেপিকে পেছন দিক দিয়ে ভোট কাটাকাটির ধান্দায় কিভাবে আইএসএফকে নিয়ে ইসলামিক সাম্প্রদায়িকতার তুলে হিন্দু ভোট একত্রিত করার জন্য কি করে বিজেপিকে সাহায্য করেছে পেছন দিক দিয়ে। আমরা বলতে চাই, আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে, তাই যেরকমভাবে আমরা কংগ্রেস, সিপিএম, আইএসএফ এর বিরুদ্ধে লড়ছি, ঠিক সেরকমভাবে বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে লড়াই করছি।